নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আমি সুরভি, আর চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক করে দেবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমার নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমার রেসিপি আনারসি পাপ্তা। চলুন, তার জন্য যা যা উপকরণ লাগবে আপনাদের দেখিয়ে দিই। পাপ্তা মাছ, গরম মশলা পাউডার, নুন, হলুদের গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, এর মধ্যে 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন, 1/2 চামচ জিরে, আর 1/2 চামচের একটু কম ধনে দিয়ে আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি, রেড চিলি পাউডার, চিনি, আনারসের পেস্ট, লেবু, তেজপাতা, কাঁচা লঙ্কা। প্রথমে আমি এই পাবদা মাছটা অল্প হলুদের গুঁড়ো, অল্প রেড চিলি পাউডার, আর এই যে লেবুর রস দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। আমি এদিকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, গরম হয়ে গেছে। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা যা খুশি তেলে করতে পারেন। মাছের প্রিপারেশন সর্ষের তেলে ভালো লাগে, তাই আমি এটা সর্ষের তেল ইউজ করেছি। এটা মাছটা ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দেবো, এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো এবার ভেজে তুলে রাখবো। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজা হলে হয়ে যাবে। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আরেকটা সাইড উল্টে নেব। আমার দুটো সাইডই ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই মাছটা উঠিয়ে নিয়ে তার মধ্যে একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতাটা একটু হালকা ভাজা হলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখন অল্প নুন দিব। অল্প নুন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। এই যে দেখুন, আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। এর মধ্যে যে আদা রসুন জিরে ধনে পেস্টটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। অল্প রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো, আর অল্প চিনি দেবো আমি, মশলাটার কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য। এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। সেই যে দেখুন, আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে আনারসের পাল্পটা মিশিয়ে দেবো। আমি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, এটাও আমার নিজস্ব রান্না, এটা আমারই ইনোভেশন। এই যে দেখুন, আমার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আনারসটা এর মধ্যে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে একটা গ্রেভি বানিয়ে দেবো, এটা খুব ঝোল হবে না, মাখো মাখো হবে। এবার যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো, গরম মশলা পাউডার, গ্রেভিটা ফোটার জন্য অপেক্ষা করব। আমার গ্রেভি ফুটে গেছে। এই অবস্থাতে আপনারা নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি আগে একটু নুন দিয়েছিলাম, আর এখন অল্প নুন দিলাম। এবার পাবদা মাছগুলো মিশিয়ে নেব। এই যে আমি মাছগুলো উল্টে পাল্টে গ্রেভির মধ্যে মিশিয়ে নিয়েছি, আমার এটা হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম, আমি এটা নামিয়ে এবার সার্ভ করে দেব। আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।